আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা আবারও আরেকজন সুন্দরী আপুকে আমরা হাজির হয়ে গেছি এবং জানবো তার জীবনের কথাগুলো, তার জীবনের কথাগুলো শুনবো এবং তার যে জীবনের যে ইতিহাসগুলো আছে সেই ইতিহাসগুলো আমরা জানার চেষ্টা করবো। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই। কিন্তু তার আগে আরেকটা কথা বলতে চাই, সেই কথাটা হচ্ছে আমাদের সাথে যদি কেউ আপনারা যোগাযোগ করতে চান ইউটিউব কর্তৃপক্ষের সাথে, তাহলে অবশ্যই আমাদের যে নাম্বারটা নিচে হেডলাইনে দেওয়া আছে সেই নাম্বারটা অল টাইম বন্ধ থাকে, কিন্তু সেই নাম্বারটা সেভ করলে ইমো চলে আসবে। সেই ইমোতে আপনারা ভয়েস মেসেজের মাধ্যমে শুধু কথা বলতে পারেন, আর আদারওয়াইজ কোনো আমাদের সাথে যোগাযোগ করার কোনো সিস্টেম নাই। সেটা আরেকটা আছে, সেটা হচ্ছে ইউটিউবে কমেন্টের মাধ্যমে। তো চলুন আমরা চলে যাই, কথা বলার কোনো আপত্তি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি আপু? শর্মিলা। শর্মিলা, আপনার বাড়ি কোথায়? বাড়ি বাড়ি তো রংপুর। রংপুর বাড়ি? হ্যাঁ। রংপুর কোন জায়গায়? রংপুর গ্রাম, গ্রামের নাম। মানে ছোট থেকে কি আপনি ঢাকায় থাকেন নাকি? হ্যাঁ, এখন ঢাকায় থাকি। আর জন্মস্থান কি আপনার ঢাকাতেই নাকি রংপুরে? আমার বাবা যখন ছিল তখন রংপুর ছিল, এখন আমার নানি তো ঢাকা থাকে। আচ্ছা, তো সেইখানে এখানে আপনি কতদিন থেকে থাকেন? ছোট থেকেই থাকেন? ছোট থেকে আব্বা চলে গেছে 5 বছর, নানির ওখানেই থাকি। আচ্ছা, তো এখন আপনার বয়স কত? 16 বছর। 16 বছর বয়স। আপনার কি বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। তো এখন যদি আপনাকে কেউ এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখার পরে যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি করবেন? অবশ্যই বিয়ে বসবো যদি আমার দায়িত্ব থাকে। আচ্ছা, তো আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে অনেক মেয়েরা এই ইউটিউবে আসার পরে অনেক মানে 2 নম্বরই করে, তো আপনি কি কারোর সাথে 2 নম্বরই করবেন? না, আমি কারোর সাথে করব না। আচ্ছা, তো আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আপনি কি কখনো ভিডিও করছেন ইউটিউবে? হ্যাঁ করছি। আমাদের এখানেও তো আপনি করছেন ভিডিও। হ্যাঁ, আপনি অনেক করছেন। তো যে ভিডিওগুলো করছিলেন সেই ভিডিও থেকে কি আপনাকে কেউ বিয়ের প্রস্তাব বা আপনাকে কেউ কোনো সাহায্য সহযোগিতা করে নাই? হ্যাঁ করছে, বোন হিসেবে করছে। তো আপনার এই 16 বছর বয়সে আপনার তো এখন বিয়ে হয়ে যাওয়ার কথা, কারণ আপনাদের বেদে মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যায়, তাহলে আপনার এখনও বিয়ে হয়নি কেন? আমি বাদ্যদের বিয়ে করবো না, বাদ্য ছেলেরে আমি গৃহস্থ ছেলে পালে বিয়ে করবো। কেন গৃহস্থ ছেলেদেরকে বিয়ে করবেন? আমাদের বাদ্য ছেলেরা 3টা 4টা করে বিয়ে করে। কী কারণে 3টা 4টা বিয়ে করে? 3টা 4টা বিয়ে করে, বেশ কামাই না করতে পারলে চলে যান। কামাই না করতে পারলে বলে তোমার রেখে কি হবে, তাই কামাই করে খাইতে পারবো না কিছু না। ও আচ্ছা, এখন আপনি তাহলে কি করতে চান? আপনার তো এখন তো 16 বছর বয়স হয়ে গেছে, আপনাদের বেদে মেয়েদের তো অল্প বয়সে বিয়ে হয়ে যায়, 12-13 বছর বয়সে বা 10-11 বছর বয়সে বিয়ে হয়ে যায়। এখন আপনার বিয়ে হয়নি, কিন্তু আপনি তো থাকতেছেন বেদেদের ভিতরেই। হ্যাঁ। তাহলে সেখান থেকে আপনাকে কীভাবে বিয়ে করে আনবে যদি কেউ আপনাকে বিয়ে করতে চায়? যে বিয়ে করতে চায় মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে বিয়ে করবে? মোবাইলের মাধ্যমে। আবার যদি বাড়িতে এসে বলে বিয়ের প্রচার দেয়। তো আপনাদের আপনার জানা মতে আপনাদের এলাকা থেকে কি কোনো গৃহস্থ ছেলের সাথে আপনাদের কোনো বেদে মেয়েদের বিয়ে হয়েছে? হ্যাঁ অনেক হয়েছে। তো তারা কি সংসার করে? হ্যাঁ করে। তো তো আমার জানা মতে, তো আমি যতদূর জানি যে আমার এই চ্যানেলে যতগুলো লোক ভিডিও করছে তাদের মধ্যে থেকে আমি এখন পর্যন্ত একজনেরও বিয়ে দিতে পারিনি বা শুনিনি যে বিয়ে হয়েছে। তো আমি যতদূর খবর নিছি, কিন্তু তারপরেও কি আপনি জানেন যে আমার চ্যানেলে ভিডিও করা এরকম 2-1 জনের বিয়ে হয়েছে? না, আমি দেখিনি এরকম। আচ্ছা ঠিক আছে। তো এখন আপনি আপনার যে 16 বছর বয়স, এখন সেই 16 বছর বয়সে আপনার কয় বছর বয়সে আপনার এই আপনি একা হয়ে গেছেন? কয় বছর বয়সে? মা মারা যায় 4 বছর। আপনার 4 বছর বয়সে আপনার মা মারা গেছে? কিভাবে মারা গেল আপনার মা? এমনি হঠাৎ করে। তারপরে আপনি কি করতেন? তারপরে বাবা বিয়ে করে। কতদিন পরে বাবা বিয়ে করছে? 4 বছর। মানে আপনার মা আপনাকে 4 বছর ধরে আপনার মা মারা গেছে? না, আমার বাবা বিয়ে করছে 5 বছর। মানে এখন থেকে 5 বছর আগে আপনার বাবা বিয়ে করছে? হ্যাঁ। আর আপনাকে রাইখা মারা গেছে 4 বছর বয়সে? হ্যাঁ। তারপরে থেকে আপনি কি করতেছিলেন? কি করতাম? আমার নানি কাছে থাকতাম।
কিভাবে থাকতেন আপনি আপনার নানির কাছে? বাবা বাবা খান খবর দিত না কিছু না, সত্যি মারত ধরে এলেগা ছেলেদের কাছে ভালো ছেলে ছেলে পাইলে বিয়ে দেবে, আমার পছন্দ হয় না, বাধ্য তো ছেলে বিয়ে দিচ্ছে। আপনার বিয়ের প্রস্তাব আসে নাই এ পর্যন্ত? হ্যাঁ, মানে গৃহস্থ তো আমাদের বাধ্য ছেলে বলছে, কিন্তু গৃহস্থ ছেলে কেউ তো বলে নাই। কেউ বলে নাই না? তো আপনি কিরকম ছেলে, কিরকম গৃহস্থের ছেলে পাইলে আপনি বিয়ে করবেন? যে আমাকে সাহায্য করবে, আমার একটা নানি আছে হাঁপানির মানুষ, তারা দেখবে পাশে থাকবে। যেমনই হোক, এর আগে যে ভিডিও করছিলেন সেই ভিডিও থেকে আপনাকে কয়জন বিয়ে করতে চাইছিল বা কতজন ফোন দিছিল বিয়ে করার জন্য? বিয়ে করার জন্য ফোন দিছিল, কিন্তু বিয়ে তো করে না, বলে বউ বাচ্চা আছে ছোট বোনের মতন ভাবে, বলে সারাদিন পাপা আসে থাকবো ছোট বোনের মতন, বন্ধুদের পাশে থাকবো। কেউ বিয়ের কথা বলে নাই? না। তো আপনি এই যে ভিডিওগুলো করার পরে আপনাকে, আমরা যতদূর জানি যে মেয়েদেরকে অনেকেই বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আপনাকে এখন পর্যন্ত বিয়ের প্রস্তাব দিল না, তো এখন যে আবার ভিডিও করতেছেন, এই ভিডিও থেকে যে আপনাকে ফোন দিয়ে বিয়ের কথা বলবে, এটার কি কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, বলে আমার নানিকে যদি দেখে আমি অবশ্যই বিয়ে বসবো। তা আপনার, আপনাকে বিয়ে করে আপনার নানিকে দেখবে কেন? নানি তো কেউ নাই, আগে যখন নানি কাজ করে খাইছে, এখন আমি ছাড়া তো আর কেউ আপনার মন মতো একটা বিয়ে করে আপনার নানিকে পালবেন, তো আপনি গৃহস্থ ছেলেদেরকে কেন বিপদে ফেলতে চাইতেছেন? আমাদের ছেলেরা ভালো না, বাধ্য ছেলেরা ভালো না। আমাদের ছেলেরা তো আপনার নানিকে দেখবে না, তখন কি করবেন? তখন আর কি করব, কারণ আমাদের ছেলেরা তো চায় শুধু বউটাকেই, এরকম তার যে ফ্যামিলিকে পালতে হবে সেটা তো আসলে সম্ভব না, এটা আমি নিজেই করব না। যে আমি একটা বিয়ে করলাম, বিয়ে করার পরে দেখা যাইতেছে বউয়ের আত্মীয় স্বজনদের পালা লাগবে, এটা তো আসলে হয় না, বা এটা আমি নিজেও করব না, তাহলে মানুষ করবে কেন? এখনও কত মানুষ, এখনও কত মানুষ আছে যে দায়িত্ব নিতে পারো, কতজনে বলছে তোমার বিয়ে করতে তোমার নানির দায়িত্ব লোবো, কিন্তু এমনি মুখে বলে তো বিয়ে করতে আসে না, বিয়ে করতে আসে না। এখন আপনি বর্তমানে কি করতে চান? এখন চাই যে এখন আমার কিছু সাহায্য করো, পাশে থাকো। আপনার কি রকম সাহায্য দরকার? কেমন সাহায্য দরকার? কিছু টাকা পাইলে আমার নানি, কিছু টাকা বলতে কত টাকা আপনার দরকার? কত টাকা? আমার নানি তো হাঁপানির মানুষ, কিছু টাকা দিলে ভালো হতো, ঘর ভাড়া, আর একটা মেশিন চালাইতে পারি, হাতের কাজ জানি, কোনো ভাইরে যে সাহায্য করে দিত একটা মেশিন। আপনাদের বেদে মেয়েরা কি সবাই মেশিন চালাইতে পারে? হ্যাঁ, পারে, শিখছে। তাহলে সবাই সবাই এরকম মেশিন চালানোর কথা বললে কি, মানে অনেকেই এরকম বলে যে আমি মেশিন চালাইতে পারি, কিন্তু আসলে কি টাকা দিলে কি মেয়েরা মেশিন কেনে? হ্যাঁ, কেনা তো, যদি আমাকে কোনো ভাইরে মেশিন কিনে দেয় আমি অবশ্যই তারা দেখাবো। জানিস তো, আপনি একটা মেশিন হলে আপনি আর কখনো ভিডিওতে আসবেন না তো? না, একটা মেশিন হলে আর ভিডিও করতাম না। আচ্ছা, আর আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে অবশ্যই আপনি বিয়ে করবেন, তাই তো? হ্যাঁ, বিয়ে করব। যদি আপনি কাউকে ধোকা দেন যে বিয়ের কথা বলে আপনি অনেকেই ফাঁদে ফেলে যদি টাকা পয়সা নিয়ে তারপরে ফোন বন্ধ করে দেন, তখন আপনাকে কি করবে? না, আমি কোনো সময় বন্ধ করি না ফোন, তো ওনারাই ফোন দিয়া ফোন দেন। আপনার গ্যারান্টি কি যে আপনি যে কাউকে বিপদে ফেলবেন না, বা আপনি কাউকে বিয়ে করে তারপরে সংসার করবেন, এটার আপনার গ্যারান্টি কি? গ্যারান্টি তো আছে, আমি অবশ্যই বিয়ে করব। মানে কি গ্যারান্টি এটার? ভালো ছেলে পাইলে অবশ্যই বিয়ে করবো। আচ্ছা, এর আগে যে আপনি ভিডিও করছিলেন সেখানে কি আপনার মোবাইল নাম্বার দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলাম। তো সেখান থেকে এখন কি আবার মোবাইল নাম্বার দিতে চান? হ্যাঁ, দিতে চাই। যে মোবাইল নাম্বারটা দিবেন সেটা কি আগের ভিডিওতে দেওয়া ছিল নাকি এটা আবার নতুন নাম্বার দিবেন? না, এটা ওই নাম্বারই দেবো। ওই নাম্বারই দিবেন? নাম্বার কি আপনার মুখস্থ আছে? না, মুখস্থ নাই। মুখস্থ নাই? আচ্ছা, তো নাম্বারটা বলেন। ভাই একটু বলে দিবেন, কেউ সাহায্য কোনো খালি খারাপ খারাপ কথা বলে। আপনি বলেন, আপনার সাথে সাথে আমিও বলবো, ঠিক আছে? আপনি বলেন। আপনি বলতে পারবেন না? আমি বলতে পারি না। লেখাপড়া করছেন কোন পর্যন্ত? টাকার জন্য লেখাপড়া করতে পারি না। টাকার জন্য লেখাপড়া করতে পারেন না? বা চলে গেল, কেমনে লেখাপড়া করবো? নানিটা আপনার ভাই বোন কয়জন? ভাই আমি এবার একাই আছি, শুনছি আমার সৎ ভাই আছে, বোন আছে, মানুষরা বলে, কিন্তু আমি কোনোদিন দেখি না। এত
আচ্ছা ঠিক আছে তো আপনার বাবা এখন কোথায় আছে সেটাও আপনি জানেন না তাও জানি না আমার খোঁজ খবর লয় না কিছু আর একটা কথা বলতে চাই আপনি এত সাজুগুজু করে আসছেন কেন আপনি তো গরীব বলছেন তাহলে সাজুগুজু করছেন কি জন্য একটা আন্টি আছে আন্টির নিজে বাড়ি ভাড়া থাকি তার মেয়ে আছে সে বলে ভিডিওতে শুনকে যাবেন এইভাবে কি তোমার আমি সাজে বুঝিয়ে দেই পুনাটন পুরা আমি আইছি যে মানুষের ভালো ভালো দেব কিছু তো আপনার নাম্বারটা আমি বলি আমার সাথে সাথে আপনি বলবেন ঠিক আছে 017 90 90 66 90 18 18 এটা হচ্ছে আপনার নাম্বার আপনার নাম কি বলছিলেন শর্মিলা এটা হচ্ছে আপনার নাম্বার কি এটা সবসময় বন্ধ থাকে না সবসময় খোলা থাকে যখন মানুষের বাড়ি কাজ করতে যায় কাপড় কাজ করতে মানুষের বাড়ি পাতিল মাঝে হাড়ি কুড়ি মাঝে কাপড় ধুই আচ্ছা সাহায্য করো আর কেউ খারাপ কথা বলবেন না সাহায্য করবেন মোটা সাহায্য করবেন আচ্ছা কেউ খারাপ কথা বলবেন না তো ঠিক আছে শর্মিলা আজকে আপনার ভিডিও এই পর্যন্তই আবারও কোনো সময় আপনাকে নিয়ে হাজির হয়ে যাব তো এখন আপাতত আমরা ভিডিও থেকে বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকে বিদায় নিতেছি আর হচ্ছে প্রিয় ভিউয়ার্স আজকে এই শর্মিলার ভিডিও এই পর্যন্তই আবারও কোনো সময় আমরা হাজির হয়ে যাবো দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু